নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা একটা দারুণ জিনিস, যেটা হচ্ছে ডুমুর। ডুমুর কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, সেটাই আজকে করে দেখাবো। আজকে কিন্তু ডুমুরটা আমি চিংড়ি মাছ দিয়ে করব, আর কিন্তু সম্পূর্ণ বাটা মশলা দিয়েই রান্নাটা করব। বাটা মশলা দিয়ে কী করে ডুমুরের ডালনা করি সেটাই আজকে শেয়ার করে নেব। তো চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই কী করে বানাই এই রেসিপি। তো সবার প্রথম দেখো, ডুমুরগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে নুন জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডুমুর যেহেতু সারাতে খুব সময় লাগে, তাই আগের দিন রাত্রে ভিজিয়ে বেছে নিয়ে আমি রেখে দিয়েছিলাম নুন জলে ভিজিয়ে। আর ডুমুরে দেখো ঠিক গায়ের এই অংশগুলোকে আমি নিয়ে নিয়েছি, আর মধ্যিখানের যে দানার অংশ সেটা কিন্তু ফেলে দিয়েছি। তো এইবারে ডুমুরটাকে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে এবারে বাকি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য দেখো এখানে কড়াইতে আমি এখানে জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন, আর দিলাম হলুদ। নুন আর হলুদটা দিলাম কারণ ডুমুরেতে একটা কষ থাকে, তাই জন্য হলুদ জলটা দিলাম। এবারে হলুদ জলের মধ্যে ডুমুরগুলোকে একটু সিদ্ধ করতে দেবো। তো আমি এখানে কড়াইতে সিদ্ধ করব, তোমরা চাইলে কিন্তু প্রেশারেও একটা সিটি দিয়ে নিতে পারো। তো এখন কড়ার মধ্যে দিয়ে ডুমুরটাকে প্রায় প্রায় 10 থেকে 12 মিনিট মতো কিন্তু সিদ্ধ করে নেবো। যতক্ষণ ডুমুরটা সিদ্ধ হচ্ছে দেখো, সবার প্রথম আমি এখানে যে পেস্টটা বানাবো সেটা হচ্ছে দেখো টমেটো, দুটো কাঁচা লঙ্কা দিলাম। আগে টমেটোর পেস্ট তৈরি করব, তারপরে জিরে ধনে আদা বাটার একটা পেস্ট করবো। তো দেখো প্রথমে দেখো টমেটোটাকে এরকম বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এখন টমেটোটাকে রেখে দেবো। টমেটোটার পরে কিন্তু আমি গোটা জিরে, গোটা ধনে আর আদা একসাথে বেটে নিয়েছি। এইদিকে দেখো ডুমুরটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। প্রায় 10 থেকে 12 মিনিট সিদ্ধ করলেই কিন্তু ডুমুরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে ডুমুরটাকে জল ঝরিয়ে আমি একটা পাশে রেখে দেবো। এবারে মেন রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য দেখো এখানে আরেকটা পাত্র বসিয়েছি। পাত্র বসিয়ে আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিলাম। আমি কিন্তু এই রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি, তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারো। তো সবার প্রথম তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ। হলুদটা কেন দিলাম সেটা তোমাদেরকে বলছি। আমি এখানে সবার প্রথম এখন চিংড়ি মাছ ভাজা করব। তো তেলটাকে খুব গরম করে নিয়ে যদি একটুখানি হলুদ দেওয়া যায় তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো কলার মধ্যে কম লেগে যায়, তাই জন্য একটুখানি হলুদ দিয়ে এখন এই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ বেছে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখানে চিংড়ি মাছগুলোকে সবার আগে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। চিংড়ি মাছ কিন্তু কড়া করে ভাজলে খেতে একদম ভালো লাগে না, আর শক্ত হয়ে যায়। তাই চিংড়ি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নিয়েছি। দেখো ঠিক এরকম যেরকম দেখতে লাগছে এবারে কিন্তু এই চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আর তোমরা যদি কেউ চাও এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করতে পারো, তার পরিবর্তে কী করতে হবে, এই চিংড়ি মাছটা আর দেবো না। চিংড়ি মাছটা না দিয়ে ডাইরেক্ট যেরকম এখন দেখো আলু ডুমুডুমু করে কেটে নিয়েছি, এই আলুগুলোকেও কিন্তু আমি ওই তেলেতে ভেজে নেব। তোমরা যদি মাছ ছাড়া করো, নিরামিষ করো, তাহলে এই পদ্ধতিটা তোমরা এখন যেভাবে দেখাচ্ছি চিংড়ি মাছটা বাদ দিয়ে, চিংড়ি মাছটা না দিয়ে করবে, তাহলে কিন্তু একই পদ্ধতিতে রান্নাটা করে নেওয়া যায়। তো আলুটাকে এখন ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আলুটার মধ্যে দিয়ে দিলাম একটু নুন। নুনটা দিলে আলুটা কিন্তু সহজে মজে যাবে, আর আলুটার কিন্তু ভেতরেও বেশ নুনগুলো ঢুকে যাবে, খাওয়ার সময় খেতে ভালো লাগবে। আর আলুগুলোকে কিন্তু বেশ লাল লাল করে একদম ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে আলুগুলো কিন্তু একদম তৈরি। প্রায় 5 থেকে 7 মিনিট এরকমভাবে ভাজলেই কিন্তু আলুগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। প্রায় ভাজা করে নিয়েছি, এবারে আলুগুলোকে তুলে নেব। এবারে বাকি তেলে আমি রান্নাটা করব, ওই ভাজার তেলেতেই রান্নাটা করব। তো তেলের মধ্যে দিয়ে দিলাম সবার প্রথম 2টো শুকনো লঙ্কা, দিলাম তেজপাতা। তেজপাতা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কটা ছোটো এলাচ। তোমরা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারো, আমি এখানে গরম মশলার বদলে শুধু ছোটো এলাচ দিলাম। এলাচ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কিন্তু সাদা জিরে, গোটা সাদা জিরে দিয়ে দিলাম। জিরেটা দিয়ে এখন ফোড়নটাকে কিছুক্ষণ ভাজা করব। প্রায় 10 থেকে 15 সেকেন্ড গ্যাসের ফ্লেমকে মিডিয়াম আঁচ করে ভাজা করলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখানে দেখো সবার প্রথম আমি লাল লাল দেখে পাকা লঙ্কা নিয়েছি। আমি কিন্তু কাঁচা লঙ্কাই দিয়ে রান্নাটা করছি, কিন্তু হালকা অল্প একটুখানি লাল লাল দেখে লঙ্কাটা বেটে নিয়েছি। তাহলে কী হবে, রান্নার কালারটা খুব পরের দিকে ভালো আসবে, তাই জন্য লাল লাল দেখে পাকা পাকা লঙ্কাকে প্রথমে তেলের ওপর দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কিন্তু তেলের মধ্যে দিলে একটা দারুণ ফ্লেভার আসে, তাই জন্য আগে পাকা লঙ্কাগুলো যেগুলোকে বেটে নিয়েছিলাম সেগুলো আগে দিয়ে দিলাম। এবারে মিক্সিতে যে টমেটোটা বেটে নিয়েছি সেই টমেটো বাটাটাও কিন্তু এখন দিয়ে দিলাম। তোমরা দেখেছো টমেটোর সাথেও কিন্তু আমি কটা পাকা লঙ্কা দিয়েছিলাম। পাকা লঙ্কাটা দিয়েছি কারণ কালারটা যাতে ভালো আসে, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো এখন দেখো ভালো করে টমেটোটাকে একটু ফ্রাই করব। প্রায় গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে প্রায় 5 মিনিট মতো আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে দেখো আমি এখানে মিক্সির বাটিতে
ধনে জিরে আর আদা ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তো এখন ধনে জিরে আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। ধনে জিরে আদা বাটাটা দিয়ে এখন কিন্তু ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে ধনে জিরের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই জন্য কিন্তু এখন কষাতে হবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম কমিয়ে ভাজাটা করছি, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে এরকম ভাজলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে ভাজাটা হয়ে যাবে আর ওপর থেকে কিন্তু এরকম তেল ছাড়তে শুরু করবে। যখন ওপর থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটুখানি ফ্রাই করবো। সব মশলাগুলোই দেখো একে একে দিচ্ছি আর একটু করে রান্না করছি। যখন হলুদটাকেও দিয়ে একটুখানি ভাজা করে নেব তখন দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়েও কিন্তু যেহেতু ওর মধ্যে কাঁচা মশলাগুলো ছিল তাই এইটাকেও কিন্তু একটুখানি ফুটতে দেবো। একটুখানি হালকা একটুখানি প্রায় 2-3 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু দেখো আবার ওপরে তেল বেরিয়ে আসছে, ওপরে তেল ছেড়ে গেছে। এখন পরবর্তী অংশে আমি যেটা করার সেটা হচ্ছে আমি যে ডুমুরগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ডুমুরগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। ডুমুরগুলোকে দিয়ে এখন ডুমুরগুলোকে খুব ভালো করে এই মশলার সাথে কষাবো। খুব ভালো করে দেখো কষাতে হবে, যত কষাবো তত কিন্তু এর স্বাদ সুন্দর লাগবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু তোমরা মিডিয়াম থেকে লো রেখেই রান্নাটা করো। রান্না এমন জিনিস যত তোমরা আস্তে আস্তে করে রান্নাটা করবে তত কিন্তু সুন্দর লাগবে, এইটা হচ্ছে রান্নার কিন্তু প্রধান গুণ। তো গ্যাসের ফ্লেমকে একদম কম করে ডুমুরটাকে কিন্তু আমি এখন কষতে দিয়েছিলাম প্রায় 5-7 মিনিট মতো। ডুমুরটা যখন কিছুক্ষণ কষানো হয়ে গেছে তখন দেখো এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু আর ভাজা চিংড়ি মাছ। এই আলু আর চিংড়ি মাছটা দিয়েও কিন্তু আমি আরও কিছুক্ষণ কষাতে দেবো। আরও 5-7 মিনিট গ্যাসের ফ্লেমকে কম করে এখন মশলার সাথে এই সবজিগুলোকে আমি আরও একটু কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পরে দেখো ফিরে এসেছি। এখন দেখো সাইড থেকে তেল ছেড়ে গেছে, তো মশলাগুলো কিন্তু একদম আমার কষানো হয়ে গেছে সবজির সাথে, তো একদম কষানো রেডি। এবারে কিন্তু দেখো যেটা দেবো সেটা হচ্ছে আমি কিছু কাঁচা লঙ্কার ওপর থেকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে কারণ প্রথমেও কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আর এখানে অল্প কটা কাঁচা লঙ্কা দিলাম, আমি কিন্তু এখানে একদম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়েই করলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো এই পর্যায়ে যখন মশলা কষানো হয়ে যাবে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। তোমরা কিন্তু রান্নার মাঝখানে একদম কাঁচা জল দিও না, কাঁচা জল দিলে না রান্না খেতে কিন্তু খারাপ লাগে না কিন্তু একটু পানসাটে ভাব লাগে। আর যদি একটু গরম জল দাও তাহলে রান্নার স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যায়। তো গরম জলটা দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি। মিষ্টির জন্য আমি ব্যবহার করলাম গুড়, তোমরা একটুখানি চিনি দিও, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই রান্নায় অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিও, এই ধরনের রান্নায় কিন্তু একটু মিষ্টি দিলে খেতে দুর্দান্ত লাগে, স্বাদটা ব্যালেন্স হয় তো খেতে ভালো লাগে। আর এইখানে আমি তেজপাতাগুলোকে তুলে নিচ্ছি কারণ তেজপাতার যা ফ্লেভার সেটা কিন্তু এখন এই গ্রেভির মধ্যে ঢুকে গেছে, তাই তেজপাতাগুলোকে সরিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে ফুটতে দেবো। দেখো একদম গামাকা গামাকা হয়ে গেছে, প্রায় 5-8 মিনিট কিন্তু আমি গ্রেভিটাকে ফুটতে দিয়েছি একদম গ্যাসের ফ্লেম কম করে দিয়ে। আর দেখো আলুও কিন্তু ভেঙে দেখিয়ে দিলাম, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আর ডুমুরটা যেহেতু প্রথম থেকে অনেকটা কষিয়েছি, আবার জল দিয়েও সিদ্ধ করেছি, আগেও সিদ্ধ করেছি, এখনও সিদ্ধ করলাম, তো রান্নাটা কিন্তু একদম আমার তৈরি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে লাস্টে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে, আর ঘি যখন দেবে গ্যাসের ফ্লেম অফ করে দেবে, নাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা উড়ে যাবে। তো ঘিটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে দেবো। আর তোমরা চাইলেই লাস্টেও কিন্তু একটুখানি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিতে পারো। আমি গরম মশলা আর দেবো না, আমাদের বাড়িতে গরম মশলার গন্ধ পছন্দ করে না বলে আমি এটা স্কিপ করলাম। তো দেখো ভালো করে ঘিটাকে এখন মিশিয়ে নিচ্ছি যাতে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। ঘিটা কিন্তু অবশ্যই দিও, বারবার বললাম। তো দেখো বন্ধুরা কী সুন্দর বাটা মশলা দিয়ে আজকে বানালাম ডুমুরের তরকারি রেসিপি। তোমরা কিন্তু এরমভাবে অবশ্যই বানাও, আমি কথা দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে করলে যত না ভালো লাগে বাটা মশলা দিয়ে করলে দুগুণ খেতে ভালো লাগবে। আর তোমরা এই রান্নাটা কিন্তু ভাত রুটি পরোটা সকল কিছুর সাথেই খেতে পারবে। দেখো বন্ধুরা দেখতে যেমন সুন্দর এটা খেতেও কিন্তু অসাধারণ। আমার কথা মেনে একবার তোমরা এরমভাবে বানাও, বানিয়ে খাও, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করো। আর এতক্ষণ সাথে থেকে তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।